बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। आज के आमी आपनादेर साथे जे भिडियोटा शेयर करते जाच्छि एटा होच्छे मिरपुरेर कांदी इउनियनेर करोना भाइरासे आक्रांत एकटि रोगीर भिडियो। तो जाके नेयार जन्य स्वेच्छासेवी प्रतिष्ठानेर लोक एसेछे, ताके तार बासा थेके निये आसा होच्छे भ्याने करे एबं खुबई सतर्कतार साथे ताके निये आसा होच्छे। आशेपाश थेके सब লোকদের সরিয়ে নেওয়া হয়েছে, তো ওনাকে ভ্যানে করে নিয়ে আসা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন বাসা থেকেই কিন্তু ওনাকে পিপিই পরিয়ে নিয়ে আসা হয়েছে, যাতে ওনার আশেপাশে সংস্পর্শে থাকা মানুষগুলো এই ভাইরাসে সংক্রামিত না হয়। তো এই যে ওনাকে নৌকোতে করে ওই পারে নিয়ে যাওয়া হবে, তো যে লোকটা নৌকাতে বসা ছিল উনি নৌকার মাঝেই না স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের লোক সেটা আমি বলতে পারবো না, আর ওনাকেও পিপিই পরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই লোকটা, উনি হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত, জানি না এখন ওনার মনের অবস্থা কী বা ওনার ফ্যামিলির মনের অবস্থা কী। আল্লাহ ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং ওনাকে ওনার পরিবারের সকলের কাছে ফিরিয়ে আনা হোক, এই কামনাই করি। আসলে নিজের চোখে এই প্রথমবার কোনো করোনা রোগীকে দেখলাম। এই ভিডিওটা যদিও প্রথম টুকটা আমি করে নিই, কিন্তু ওই পারে যাওয়ার পরে যে পরের অংশটা সেটা কিন্তু আমার নিজের হাতেই করা এবং আমি নিজের চোখেই দেখেছি। আমার হাজব্যান্ড যখন ছাদে গিয়েছিল আমার ছেলেকে নিয়ে, তখন দেখেছিল যে অ্যাম্বুলেন্সে করে কিছু স্বেচ্ছাসেবী লোক এসেছে, তো ওনারা এই কোভিড-19 আক্রান্ত পেশেন্টটাকে নিয়ে যেতে এসেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন ওনাকে খুবই যত্ন সহকারে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এর চেয়ে বড় কষ্টের বিষয় আর নেই যে উনি একজন পেশেন্ট অথচ ওনার সাথে ওনার স্ত্রী, ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কেউ নাই, এইভাবে অসহায়ের মতো ওনাকে যেতে হচ্ছে। তো আপনারা এ থেকেও শিক্ষা নিতে পারেন যে একজন করোনা রোগী করোনায় আক্রান্ত হলে উনি কতটা অসহায় হয়ে পড়েন। তো এই যে এটা হচ্ছে মিরপুর দিয়াবাড়ি এলাকা এবং আমি এই ভিডিওটা নিজের হাতেই করেছি। ওই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আর পেশেন্টটা ইতিমধ্যে কিন্তু ঘাটে ভিড়ে গেছে, তো ওনাকে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্সটা এসেছে। আর অ্যাম্বুলেন্সের পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন ড্রাইভার, আর পেশেন্টটার সাথে অন্য আর কেউ যাচ্ছে না, কোনো স্বেচ্ছাসেবী দলের আর লোকও যাচ্ছে না বা ওনার আত্মীয় স্বজন কেউ না। তো ওনাকে দেখে মনে হচ্ছে উনি একজন বয়স্ক লোক। উনি আসার পর ওনার শরীরে জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হচ্ছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ওনাদেরকে সুস্থতা দান করেন। আমি নিজেও কল্পনা করি নাই যে আমি কোনোদিন এইভাবে করোনা রোগীকে নিজের চোখে দেখব। তা আসলে খুবই কষ্ট হচ্ছিল ওনাকে দেখে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে ওনার পরিবারে ফিরিয়ে দেয়, আর সবাই সচেতন থাকার চেষ্টা করবেন। দেখুন ওনাকে কিভাবে একা একা নিয়ে যাওয়া হচ্ছে, ওনার সাথে না আছে ওনার স্ত্রী, না আছে ছেলে মেয়ে, না কোনো আত্মীয় স্বজন। জানি না এখন ওনার মনের অবস্থা কী, ওনার পরিবারের মনের অবস্থা কী। খুবই দুঃখজনক একটা বিষয়, এখনও সময় আছে সচেতন হওয়ার। তো সবাই সচেতন হন, নিজ নিজ বাড়িতে থাকুন, নাহলে না জানি কবে করোনার ধাবা এসে আপনার উপর হানা দেয় আর এইভাবে আপনাকে আপনার পরিবার পরিজনদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে হয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।